জি, আপনারা ঠিকই শুনেছেন, আর্কিটেকচারেরই মন বড়। পুরো সেমিস্টার জুড়ে যারা বিধ্বস্ত সৈনিকের মতো থাকে, ঠিক তারাই আজকে এই এত বড় একটা অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইলাম আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাতুল ফেরদৌস। রুয়েট আর্কিটেকচার ডিপার্টমেন্টের 10 বছর পূর্তি অনুষ্ঠানের ডে টু তে আমি কি কি করলাম তা নিয়েই আজকে চলে এলাম এই ব্লগে। সকালে শুরু হয়ে গেল আমাদের অ্যালামনাইদের সাথে বর্তমান স্টুডেন্টদের একটা ইন্টারাকশন বেসড সেশন, সেখানে অ্যালামনাইরা তাদের অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করলো। তারপরেই লাঞ্চের ব্রেক দেওয়া ছিল। আজকে আমি আম্মুর পিঙ্ক কালারের একটা কটন শাড়ি পরেছিলাম এন্ড লাঞ্চের পরে আর কি গেমস আইটেমস গুলো শুরু হয়ে গিয়েছিল। সবাই এত এক্সাইটেড ছিল, এত মজা করছিল যে কেউ ভোলার মতো না, কারণ গত দুই দিন ব্যাপী অনুষ্ঠানের এই গেমস পার্টটা একদম বেস্ট ছিল। এদিকে শাফিন ভাই স্বর্ণা ম্যামকে রিকোয়েস্ট করছিল যেন ম্যামও খেলার মধ্যে পার্টিসিপেট করে, আর এদিকে মাহি সবার ব্যাগ কালেক্ট করছিল যেন মেয়েদের খেলাতে কোনো সমস্যা না হয় ব্যাগের কারণে। সো আমাদের ফার্স্ট গেম ছিল মিউজিক্যাল চেয়ার এন্ড সবাই চেয়ার নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। ইত্তিলাপকে তো কেউই বিট করতে পারছিল না। নেক্সট গেম স্টার্ট হওয়ার আগে সবাই ডিসাইড করলো ডিপার্টমেন্টের সব মেয়েরা যেহেতু অনেকদিন পর একসাথে হয়েছে তাহলে একটু সবাই মিলে একটা ছোট্ট একটা নাচ করা যাক। তো সবাই মিলে ডিপার্টমেন্টের সব মেয়েরা মিলে যে একটা এত সুন্দর একটা নাচ পরিবেশন করছিল যে দেখতেই সুন্দর লাগছিল। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন স্কুলে যেরকম আমরা ডিসপ্লেতে পার্টিসিপেট করতাম সেরকম একটা মাঠের মধ্যে একটা ছোট্ট ডিসপ্লে হচ্ছে। আমি কখনো এটা এক্সপ্লেইন করতে পারবো না, এত মজা পেয়েছি, এত ভালো লেগেছে। সব আপুরা লিটারালি আমরা সবাই 5-10 বছরের বাচ্চা হয়ে গিয়েছি, সবাই জাস্ট মন খুলে প্রাণ খুলে ইভেন্টগুলো এনজয় করছে। এবার শুরু হয়ে গেল আমাদের মেয়েদের পিলো পাসিং গেমস। এটা দেখে তো ছেলেরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারলো না, এখন ছেলেদেরও ডিসিশন হলো যে ছেলেরাও পিলো পাসিং গেম খেলবে। তো প্রথমে মেয়েদের গেমটা শুরু হয়ে গেল, মেয়েরা সবাই এটা খুবই মনোযোগ দিয়ে খেলছে, যেভাবেই হোক ফার্স্ট তো হতেই হবে, হাতে তো বালিশ রাখা যাবেই না। আর সেই গানের সাথে 22 সিরিজ একটা পাঙ্কু ডান্স দিয়ে দিল, কে বলবে এদের কালকে হিস্ট্রি পরীক্ষা। এবার শুরু হয়ে গেল ছেলেদের পিলো পাসিং, ছেলেরাও অনেক চিটিং করছিল, ইচ্ছা করে কারো হাতে বালিশ চাপিয়ে ধরে রাখা হচ্ছিল যেন সে আউট হয়ে যায়। তো এই ছোটখাটো খুনসুটি গুলো খুবই ভালো লাগছিল আমার দেখতে, সবার মধ্যে এই কিউরিয়াসিটিটা দেখে খুবই মজা পাচ্ছিলাম। আমাদের ডিপার্টমেন্টের সবাই কত লাইভলি। এরপরে লাস্ট গেম ছিল ট্রেজার হান্ট। ট্রেজার হান্টে সবাই ডিপার্টমেন্টে যেভাবে দৌড়াদৌড়ে হুড়াহুড়ি শুরু করে দিয়েছিল যেন মনে হচ্ছিল যে ট্রেজার না খুঁজে পেলে তো জীবনটাই ব্যর্থ। তো ফাইনালি তারা ট্রেজার বক্সটা খুঁজেই পেলো। আসেন আপনাদেরকে ট্রেজার বক্সটা একটু দেখাই নি। অনেক দৌড়াদৌড়ি হলো, অনেক লাফালাফি হলো, এবার আমি এলাম সজল জুস প্যালেসে। রিফাত ভাই আমাকে একটা ওরিও মিল্কশেক খাওয়ালো এন্ড তারপরে আত্মা শান্তি করে কালচারাল ইভেন্ট দেখতে চলে আসলাম। আজকের কালচারাল পারফরমেন্সে তো গতদিনের থেকে ডাবল ধামাকা ছিল। আমি তো আমার আমলাদের পারফরমেন্স দেখে প্রায় শকড হয়ে যাচ্ছিলাম যে ওরে বাবা রে, এত ট্যালেন্ট কোথায় ছিল আমার আমলাদের। তো প্রোগ্রাম অলমোস্ট শেষের পথে ছিল, তারপরে আমরা পুরো ডিপার্টমেন্টের সবাই মিলে একটা সেলফি তোলার চেষ্টা করলাম, কিছু স্লোগান দিলাম, তারপরেই আর কি অনেকেই চলে যাওয়া শুরু করে দিয়েছিল। অনেকের বাস ছিল রাত্রে এন্ড অনেকেই ওখানেই বসে ডিনারটা করে ফেলছিল। সবাইকে অনেক মিস করব, সবাই এসেছেন, অনেক ভালো লেগেছে, আবার আসবেন। থ্যাংক ইউ সো মাচ আপু ভাইয়ারা, আপনাদের জন্য অনেক শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।